नमस्कार बंधुरा, लावणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे एक पैकेट मैगी दिए एकटी चमत्कार स्नैक्स रेसिपि शेयर करते चलेछी। रेसिपिटा भालो लागले प्लिज लाइक शेयर करते भूलबेन ना, आर आमार चैनलटिकेओ सबस्क्राइब करते भूलबेन ना। रेसिपिटा तैरी करार जन्य प्रथमे गैस अन करे पात्र बसिए दिएछी। दिच्छि एक ग्लास जल, देवा होच्छे परिमाण मतन लवण। लवण के जलेर संगे खूब भालो करे मिशिए निते हबे। मिशिए नेवा हुए गेले देव एक पैकेट मैगी। खूब भालो करे मैगी के सिद्ध करे निते हबे। मैगी सिद्ध हुए गेछे, एबारे एकटी छाकनीते जल झाड़ते दिए दिच्छी, जे एक्सट्रा जलटा आछे सेटा जाते झरे जाए। एबार एकटी मिक्सिंग बोलेर मध्ये नेवा होच्छे चार टेबिल चामच बेसन। एबार एर मध्ये देव हाफ चा चामच लंका गुड़ो, परिमाण मतन लवण আর দুটো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, তাই ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো, এক চা চামচ চাট মশলার গুঁড়ো। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে বাদ দিয়ে দেবেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেব সিদ্ধ করে জল ঝারিয়ে রাখা ম্যাগি। ম্যাগিকে বেসনের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে প্রথমে জল না দিয়ে মেখে নেব, তারপরে অল্প জল দিয়ে একটা আঁঠো আঁঠো করে মেখে নিতে হবে। এখানে আপনারা নিজেদের প্রয়োজন মতন জল অ্যাড করবেন। খুব বেশি জল একেবারে দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। তবে যদি একটু পাতলা মনে হয়, তাহলে আরও সামান্য বেসন অ্যাড করে দিতে পারেন। দেখুন, এইভাবে আঁঠো আঁঠো করে মেখে নিয়েছি। এবারে একটা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটাকে ভালো করে ব্রাশে করে থালার চারপাশে লাগিয়ে দিচ্ছি। ম্যাগির মিক্সচারটা থালার ওপর দিয়ে ভালো করে চামচে করে থালার চারপাশে সমানভাবে স্প্রেড করে দেব। সমানভাবে স্প্রেড করে দেওয়া হচ্ছে, দেখেই বুঝতে পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করছি। স্প্রেড করা হয়ে গেলে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণে জল। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে একটা ছোট বাটিকেও দিয়ে দিতে পারেন। তারপর এই থালাটাকে খুব সাবধানে এর ওপরে দিয়ে দেওয়া হচ্ছে। জলটা খুব বেশি গরম করবেন না, তাহলে গরম লাগলে পাত্রটা বসাতে খুব অসুবিধা হবে। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট স্টিম করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখুন, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম ড্রাই, হাতে কোনো ম্যাগির মিশ্রণ হাতে লাগছে না। যখনই দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে যাবে, তখনই বুঝে নেবেন এটা তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পাত্র প্রচণ্ড গরম, তাই ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমি পাত্রটাকে তুলে নিয়েছি। এবারে ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। ছুরিতে করে এইভাবে কেটে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করবেন, গরম থাকা অবস্থায় ছুরিতে করে কাটবেন না, তাহলে ভালো করে পিসগুলো কাটা যাবে না, কাঁচা মনে হতে পারে। তাই একেবারে ঠান্ডা হওয়ার পর পিসগুলো কেটে নিতে হবে। আমি এখানে চৌকো শেপের পিস কেটে নিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। এর থেকে বড় সাইজেরও পিস আপনারা কেটে নিতে পারেন। প্রত্যেকটা পিসকে কাটা হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম কেটেছি।
এগুলিকে ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ম্যাগি ঢোকার পিসগুলিকে তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাইতে রেখে ভেজে নেব, কারণ আগে থেকেই স্টিম করা আছে, জাস্ট একটু ভেজে নিলেই হবে। আমি স্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা সাইড হালকা ভাজা হলে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডকেই বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। খুব সময় বেশি লাগে না এখানে ভাজতে, মোটামুটি 2-3 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। এগুলিকে আপনারা চা কফির সাথেও সার্ভ করতে পারেন, বা এমনি শুধু শুধুও খেতে পারেন, বা সসের সাথেও খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। বিকালবেলা মুখরোচক মুচমুচে কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। দেখুন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, এবার এগুলিকে একটি প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল ম্যাগি দিয়ে একটি দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। রেসিপিটা আপনারা অতি অবশ্যই তৈরি করবেন, আশা করি সকলের ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।